সুপ্রভাত বন্ধুরা, আজ 19 জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস। আমরা অনেকে মনে করি যে আজ বাবার জন্মদিন, কিন্তু আজ বাবার জন্মদিন নয়। আজ বাবা আমাদের ছেড়ে নিজ ইচ্ছায় পরলোক গমন করেছিলেন নির্দিষ্ট সময়ে। সে ব্যাপারে অন্য একটি ব্লগে আপনাদের সাথে আলোচনা করব। বাবাকে আমরা খুব মানে, আমাদের ঠাকুর ঘরে বাবার একটা ছোট্ট চীনামাটির মূর্তি ছিল, সেটি খণ্ডন হয়ে গেছে, তাই আজ বাবাকে নতুনভাবে আবার প্রতিষ্ঠা করলাম। আমরা কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করাইনি, নিজেরাই করেছি। বাবা তো ব্রহ্মজ্ঞানী, তাই বাবার কাছে আমাদের এই হাবতার যে বাবা যেন নিজের পুজো করিয়ে নেন। এরপর বাবাকে অভিষেক করানোর জন্য তৈরি করা হচ্ছে। তোমরা দেখো, প্রথমে থালাতে সিঁদুর, চন্দন, ফুল ও বেলপাতা দিয়ে বাবাকে বসিয়ে দিলাম। এরপর বাবার অভিষেক শুরু হবে। এরপর বাবাকে ভালো করে চন্দন মাখানো হলো। তারপর মধু ও ঘি দিয়ে বাবাকে ভালো করে অভিষেক করানো হচ্ছে। এরপর দই দেয়া হলো। তারপর একটু মিষ্টান্ন কিংবা চিনিও দেওয়া যেতে পারে, যেটা যার সম্ভব দিতে পারেন। মধু, ঘি, দই, মিষ্টান্ন, তারপর দুধ ও গঙ্গা জল দিয়ে স্নান করানো হলো বাবাকে। এই উপকরণগুলি একসাথে মিশেও কিন্তু স্নান করাতে পারেন। এরপর শেষে পুষ্পবৃষ্টিতে বাবাকে স্নান করিয়ে নিলাম। তারপর গঙ্গা জল দিয়ে শেষে স্নান করালাম। এরপর যথারীতি বাবাকে নিজের আসনে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করলাম ও বাবাকে নিজের আসনে প্রতিষ্ঠা করলাম। তারপর বাবাকে পৈতে অর্পণ করে দিলাম। এরপর চন্দন দ্বারা তিলক করলাম ও বাবার গলায় মালা পরিয়ে দিলাম।
এরপর মহাদেবের উদ্দেশ্যে বাবাকে সিদ্ধি ফুল ও বেলপাতা অর্পণ করলাম। তারপর বাবার মূর্তিতে এবার পান প্রতিষ্ঠা করা হচ্ছে। এরপর বেলপাতা দিয়ে বাবার চক্ষু দান করলাম। তারপর আমাদের গণেশ, আমাদের গৃহ দেবতা রাধা মাধব ও বাস্তুদেবের উদ্দেশ্যে বাবাকে ফুল দান করা হলো। এরপর বাবাকে অর্ঘ্য দান করা হলো। সিদ্ধি প্রথমে সিদ্ধি ফুল দিলাম, দিয়ে বাবাকে অর্ঘ্য দান করলাম। তারপর তুলসী পাতা আর সাদা ফুল দিয়ে রাধা মাধবের উদ্দেশ্যে, আমাদের গৃহ দেবতা রাধা মাধবের উদ্দেশ্যে বাবাকে অর্ঘ্য দিলাম। তারপর এবার পাঁচ রকমের ফল, পায়েস, মিছরি ও সাদা মিষ্টান্ন দিয়ে ভোগ অর্পণ করলাম বাবাকে। দিয়ে তারপরে আরতি করলাম। এইভাবেই আজকের দিনটা বাবার সেবায় আমরা নিয়োজিত করলাম। বন্ধুরা, আমার চ্যানেলটি এবং এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন।